কইনে আর স্বামী নাই ছেলে নাই ভিক্ষা করে খায় তার বলে ঘর নাই আর ভোটের সময় ভোট আনতে যাবে এবার ভোট আনতে গেলে ছাঁটাই করে মারবে ভোট আনতে যে দেখবে একবার শুনে আপা থেকে মাথা পর্যন্ত চাপ খাব খাদ্য বস্ত্রের জীবন যুদ্ধ ছিলই তা আজও ঘোঁচেনি তবে বাসস্থানের জন্য ভরসা ছিল সরকারি আবাস যোজনা তাতেও ভুরি ভুরি দুর্নীতি এভাবেই আছড়ে পড়ছে জনরোষ ছবিটা আরামবাগের আরামবাগের আরান্ডি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মান্দারন গ্রামের ক্ষুব্ধ মানুষরা যান বিডিও অফিসে বিডিও কথা বলতে না চাইলে শুরু হয় বিক্ষোভ ক্ষোভে ফেটে পড়েন বঞ্চিতরা ধূপগুড়ি ব্লকের সাকুয়াঝরা দুই নং গ্রাম পঞ্চায়েতে যারা ঘর পায়নি সকাল থেকে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এলাকার মানুষের অভিযোগ যাদের ঘর আছে পাকা বাড়ি আছে তারাই ঘর পাচ্ছে কিন্তু যাদের আসলে ঘর প্রয়োজন ছিল তারা কিন্তু ঘর পায়নি সব পাকা বাড়ি কাঁচা বাড়ি সবগুলো সার্ভে হয়ে গেছে দ্বিতীয়বার সার্ভে হলো পাকা বাড়ি তৃতীয়বার সার্ভে হলো পাকা বাড়ি ঘর নাম লিখে সব পাকা বাড়ি একটাও কাঁচা বাড়ি নেই মানে তার মানে যাদের ঘর প্রয়োজন ছিল তারা ঘর পায়নি আমরা গেছিলাম প্রধানের বাড়িতে তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতেই নারাজ তার সাথে কথা হয়েছিল তার স্বামীর সাথে কথা হয়েছে তারা কেউ প্রকাশ্যে আসতে যাচ্ছে না মানুষ একবারে যদি সমস্ত চাহিদা একবারে একদিনে পূরণ করতে চায় এটা অসম্ভব সরকারের পক্ষে এটা সম্ভব না প্রধানকে না পেয়ে পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে দেন উত্তেজিত বাসিন্দারা স্যার আমরা তালা লাগালাম আচ্ছা এই তালা লাগিয়ে দিলেন কেন তালা লাগিয়ে দিলে আমাদের গ্রামে সাধারণ মানুষ যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর আছে সাধারণ গরিব মানুষের জন্য দেখতে চাই আমাদের অঞ্চলে সাধারণ গরিব মানুষ পাচ্ছে না সম্পূর্ণ পাচ্ছে কারা যাদের ছাদ বাড়ি নয় কিন্তু এরা দুর্নীতির সাথে যুক্ত কাজে সাধারণ মানুষের যে দুর্নীতিটা করছে তারা মুখে কিছু সাধারণ মানুষকে জবাব দিতে না পারে তারা আজকে এই পালিয়ে আছে কিন্তু কথায় বলে কাজের সময় কাজে ভোটের সময় দেখা মিললেও ভোটের পরে আর নেতাদের দেখা মেলে না নেতাদের আশ্বাস আর মাথার উপর পাকা ছাদের স্বপ্ন বুকে নিয়ে থাকতে হয় ভাঙা ঘরে আর আবাসের তালিকায় নাম ওঠে তৃণমূল নেতার ভাই আত্মীয়দের আমাদের বাড়ি দিচ্ছে না কবে থেকে ভাঙা বাড়ি ভেঙে গেছে সেই ভাঙা বাড়িতে আমাদের আছি বহু কষ্ট হয় বা নেতারা এসে চলে যাচ্ছে কিন্তু বাড়ি টাড়ি আমাদের দিচ্ছে না কোন সময় আসেন ওরা ওরা ভোটে এখানে যারা শাসক দল আছে ওরা তো নিজেরাই বাড়ি পেয়ে নিয়েছে আমাদের যে এখানে যে মেম্বার আছে প্রেমাশিস মাইতি 120 নম্বর বুধে ওর বাড়িতে চারটা আছে এবং ওদের আত্মীয় স্বজন নিয়ে মিনিমাম 20-25টা তো বাড়িতেও আছে এছাড়া যাদের পাকার বিল্ডিং দুতলা করে বিল্ডিং আছে ওদের নাম আগে দল হিসেবে ওরাই পে ছবিটা দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের রুদ্রনগরের ইয়া সাম্ফান একের পর এক প্রাকৃতিক দুর্যোগ আছড়ে পড়েছে উপকূলবর্তী এই অঞ্চলে বারবার বিধ্বস্ত হয়েছে বাসিন্দারা পাকা বাড়ি হলে অন্তত মাথা গোঁজার জায়গাটা থাকতো কিন্তু সেও থেকে গেছে স্বপ্নেই কতদিন আর বঞ্চনা সহ্য হয় বাঁকুড়ার তালডাংরে বিডিও অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়েন আবাস প্লাসের তালিকা থেকে বাদ হওয়া বঞ্চিত উপভোক্তারা কাজ করতে গিয়ে নিরাপত্তার অভাব আন্দোলনে যোগ দেন আশা কর্মীরাও নিরাপত্তার প্রচুর অভাব রাস্তাঘাটে বেরোলে সব জায়গায় যারা আছে যারা ঘর পায়নি তারা সবাই বলছে যে আশা দিদি মনে রেখে দিয়েছে যাও তোমরা বিডিও অফিস চলে যাও বিডিও বলেছে নাকি আশা দিদি মনে রেখে দিয়েছে কিন্তু আমরা বলছি তাহলে স্যার যখন বলেছে তার ভয়েস রেকর্ড দেখান স্যার তখন বলছে না অঞ্চল সভাপতি বলেছে প্রধান বলেছে আমরা বিডিও সাহেবের কাছে এই জন্য এসেছি যে তাতে করে আমাদের নিরাপত্তার ব্যবস্থা থাকে আমরা তো কাজ করে দিয়েছি সমস্ত কিছু তারপর সত্ত্বেও আমাদের বাড়ি সাধারণ মানুষের অভিযোগ তো ছিল এবার যুক্ত হল তৃণমূলের অভিযোগ তৃণমূলের এই একাংশ কর্মীরা স্বজন পোষণের অভিযোগ করছেন তৃণমূলের পঞ্চের সদস্য প্রধানদের বিরুদ্ধে নেতৃত্ব দেয় যারা ঘনিষ্ঠ তাদেরকে কিছু কিছু লোকে দুটা করে স্বামী এবং স্ত্রী ছেলে এবং বাবা উভয়কে দেওয়া হয় অভিযোগ মানতে রাজি নন পঞ্চায়েত সদস্য আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের উপর দায় চাপাতে ব্যস্ত আচ্ছা দেখেন এটা তো আশা দিদিমণি বা ইয়ারা অঙ্গনওয়াড়িরা সার্ভে করছে তো প্রত্যেক বাড়িতে তো সার্ভে করা হয়েছে এখন কি জন্য নামটা না আসলো সেটা তো আমার বলার উপায় নেই সামনে পঞ্চায়েত নির্বাচন
তার আগে সাধারণের অভাব অভিযোগগুলো জ্বলন্ত আকার ধারণ করছে ক্রমশই। সেই চাপা আগুন যেন ঝরে পড়ছে ক্ষোভ হয়ে বিক্ষোভ হয়ে, ফুঁসছে গ্রাম বাংলা, টের পাচ্ছে শাসক দল। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।